এভাবেই রঙিন ফুলের রঙিন সব গল্পেই ছেয়েছিল বন্ধুত্বের এই এক চিলতে উঠোন। উচ্ছ্বাস বলছে বন্ধুর সাথে দেখা যেন হাজার বছর পর, যাদের সাথে ছিল নিত্য খুনসুটি আবার তাদের দেখা, অতীতটা যেন গল্পের ঝুড়ি নিয়ে হঠাৎ হাজির বর্তমানে। অনেকদিন পরে এই স্কুলে দাঁড়িয়ে আমি আমার দেশের গান করলাম, এটা আমার মনের মধ্যে বিরাট একটা সান্ত্বনা স্বরূপ হয়ে থাকলো আর কি। অনেক পুরাতন, আমরা অনেক পুরাতন, এখন অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগছে। আমাদের থেকে সিনিয়র, আমাদের যারা অনেক বেশি সিনিয়র তারা আরো অনেক বেশি মজা করতেছে। 39 বছর পর আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আর কি, মানে এই আনন্দ কি রে, কেউ কি ভাষায় প্রকাশ করতে পারবো না? দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 150 বছর পূর্তিতে বন্ধনের রংটা ছিল এমনই, যে রঙে মিশেছিল ভালোবাসা, শ্রদ্ধা আর সৌহার্দ্যের যুগলবন্দী আবেগ, যে বেগেই হয়তো গতি পাবে অনুজরা আর অগ্রজরা পাবেন নির্ভরতা। স্কুলের টিচার যারা আমাদেরকে আসলে গড়ে তুলছে তাদেরকে মানে দেখতেছি, সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। মমতা জাপা, কুলসুম আপা, এনাদেরকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি এনাদের জন্য দীর্ঘায়ু কামনা করি। অনেক দিন পরে আমি এখানে এসে আনন্দে অভিভূত, আমার পুরানো শিক্ষার্থীদের দেখে এবং তার চেয়ে বেশি মুগ্ধ তাদের আন্তরিকতা, যেটা আমার কাছে অকল্পনীয়। মানে অতীতের স্মৃতি এখন আমাকে খুব আনন্দ দিচ্ছে। ব্যস্ত জীবনের ফাঁক গলে মিলন মেলায় এই যে বন্ধনের যোগ, তা যেন জীবনের সঞ্চয়। বন্ধুত্বের জয়গানে সবার কণ্ঠেই ছিল স্লোগান, বন্ধুদের এমন মিছিল ফিরে আসুক বারবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।